ডিসকভার ওয়ান টোয়েন্টি নতুন বাইক গুলো দেখবেন যে চোখের যে এলইডি লাইটটা আছে এটা কিন্তু সাবি অন করলে সবসময় জ্বলে থাকে তো এটার ওয়ারিংটা কিন্তু অনেকে বোঝেন না ভুল ভাল ভাবে লাইন গুলো কাটার কারণে সমস্যা হয় পরবর্তীতে লাইটটা কাটার সম্ভাবনা থাকে তো দেখুন আমি দেখাচ্ছি অ্যাকুরেট ভাবে কিভাবে লাইনটা কাটতে হবে তো এখানে প্রথমে আমরা একটা অন অফ সুইচ ইনস্টল করে নিয়েছি আর এখানে দুইটা তার দেখতে পাচ্ছেন একটা বেগুনি কালারের মতো আর একটা চকলেট কালারের মতো তো এখন যে তারটা কাটলাম এটা হচ্ছিল মূলত মেন লাইন আমাদের আর একটা লাইন কাটতে হবে দেখতে পাচ্ছেন বেগুনি কালারটা এটা কিন্তু কাটে রাখে দিতে হবে আর যেটা এই যে চকলেট কালার যেটা সিল দিছি এখন মানে তারগুলো বের করে নিচ্ছে এই দুটাতে আমাদের সুইচ লাইন দুটা দিতে হবে তাহলে আমাদের সুইচটা পারফেক্ট ভাবে কাজ করবে এবং বাইক স্টার্ট করার পরে আর জ্বলবে না আর যদি আমরা বেগুনি কালার তারটা না কাটি সে ক্ষেত্রে স্টার্ট করার পর জ্বলে থাকবে তো দেখতে পাচ্ছেন তারটা টেপ এর দেওয়া হচ্ছে তো এইভাবে লাইনটা কাটলে একদম অ্যাকুরেট কাজ করবে পরবর্তীতে লাইটটা কাটার কোনো সম্ভাবনা থাকবে না মানে একদম অ্যাকুরেট স্টার্ট করার পরেও ওই আপনার সুইচ দিয়ে অন অফ হবে তো দেখতে পাচ্ছেন এই দুটাতে আমরা এখন টেপ করে দিব আর বেগুনি কালার যে তারটা কাটলাম এটা কিন্তু ওই রকমই থাকে যাবে ওইটা তো আমরা করবো না ওইটা শুধু টেপ দিয়ে অ্যাকুড়ে লাইনটা যেন অ্যাডজাস্ট না হয় তো দেখুন এখন চাবি অন করে দিচ্ছি হচ্ছে অন অফ সুইচ সুইচের সঙ্গে কিন্তু কাজ হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পেজটা অবশ্যই ফলো করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজের সাথেই থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ